হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যারা পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন এবং যাদের কোনো ভুল হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন করতে গিয়ে, সেটা মেবি কোনো নম্বরের ইনপুট ভুল হয়ে যাচ্ছে বা কোনো ডেটা দিতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, তাদের এখন সবথেকে বেশি টেনশন রয়েছে যে আমরা আদৌ পিজি অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট করতে পারবো কি না। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্যই আপডেট, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে যাদবপুর ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আপডেট শেয়ার করছি যে যাদের এরকম ভুল হয়ে গেছে তাদের জন্য কী অপশান রয়েছে, কীভাবে হয়ে থাকে এই কারেকশান, এবং তার সাথে প্রেসিডেন্সির আপডেট শেয়ার করছি যে আদৌ এখানে কারেকশান সম্ভব কি সম্ভব নয়। আরও কিছু ইউনিভার্সিটি নিয়ে আসার ইচ্ছা ছিল, তাই আপনাদের কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করুন যে অন্যান্য কোন ইউনিভার্সিটির আপডেটগুলো নিয়ে আসবো, কারেকশানের আপডেটগুলো নিয়ে আসবো যেগুলো আপনাদের সুবিধা হবে। লাইক বর্ধমানটাও আনার ইচ্ছা ছিল এই এর সাথে, কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে কোনো একটা সিঙ্গেল নোট লেখা নেই কিন্তু কারেকশানের ব্যাপারে বা এডিট অ্যাপ্লিকেশানের ব্যাপারে। পরবর্তী যদি ইউনিভার্সিটি কোনো এডিট অ্যাপ্লিকেশানের কোনো আলাদা করে আপডেট দেয় নিশ্চয়ই শেয়ার করবো, বাট বর্তমানে কিন্তু সেরকম কোনো কিছু আমি খুঁজে পাইনি, যদি কিছু পাই আমি তো আনবো। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা সিউর আন্ডারে এমএমএসসি এম কম, ওদিকে যাদবপুরে আন্ডারে এমএমএসসি ডে বা ইভিনিংয়ে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছেন, এবং কল্যাণীর তো অনেক দিন ধরে কোয়েশ্চেন আসছে যে আমাদের অ্যাপ্লিকেশন করতে গিয়ে ভুল হয়েছে, চলুন দেখে নিচ্ছে আপডেটগুলো এবং প্রেসিডেন্সিটাও কী হচ্ছে। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, কেউ টেনশন করবেন না, যেরম যেরম আপডেটের ফর্ম বেরোবে সেরম সেরমভাবেই আমি আপনাদের টোটাল ডিটেলসটা শেয়ার করবো, চ্যানেলের সঙ্গে থাকতে হবে। ভালো থাকবেন সবাই, চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। প্রথমে চলে এসেছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এবং ইউনিভার্সিটির তরফ থেকে যে অ্যাডমিশনের জন্য কারেকশান শিডিউল দিয়েছে সেটা শেয়ার করব। এমএমএসসি এম কম তিনটেই শেয়ার করব, তবে তার আগে বলে দিই এদের কিন্তু সিউর তরফ থেকে যে অ্যাড কারেকশানের লিস্ট সেটা কিন্তু কারেকশানটা অনলাইনে হয় না, এটা হয় হচ্ছে এদের তরফ থেকে একটা এরকম ফর্ম্যাট দিয়ে দেওয়া হয়, সেই টোটাল ফর্ম্যাটটা ফিল আপ করতে হয় যে কী ছিল কী হবে, অর্থাৎ যেটা ভুল সেটা লিখতে হবে এবং ঠিকটা লিখতে হবে, লিখে দেন কিন্তু একটা মেল আইডিতে মেল করতে হয়, তারপরই কারেকশান হয় এবং তারপরই ফাইনাল মেরিট লিস্ট বেরোয়। বোঝাতে পারলাম এই কারেকশানের জন্য যে ফর্ম সেটা আমি ডিটেলস আপনাদের পরবর্তী শেয়ার করব, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে সম্পূর্ণ জিনিসটা করে আপনাকে মেল করতে হবে, এখনই টেনশন নেবেন না। যেমন দেখুন, ফার্স্ট অফ অল আমি যদি চলে আসি যে এমএসসিটা দেখে নিই, আমি এমএসসির তরফ থেকে যেটা বেরিয়েছে প্রভিশনাল শিডিউল যেটা, সেখানেই দেখুন রয়েছে চার নম্বর পয়েন্ট, সাবমিশন অফ ক্লেম ফর কারেকশান ইন ড্রাফট মেরিট লিস্ট ইফ এনি ইউজিং ফরম্যাট ওয়ান কারেকশান বাই দ্য ক্যান্ডিডেট হিমসেলফ হারসেল। তার ফলে আপনাদের যাবতীয় যা যা ভুল আছে, বিশেষ করে ভুল হয়েছে, সেগুলো আপনারা রেক্টিফিকেশন করার সুযোগ পাচ্ছেন। কবে থেকে কবে? এমএসসিটা 21 তারিখ থেকে 23 তারিখ অবধি। বোঝা গেল, দেখুন এখানে রয়েছে এমএসসি বা যে যে কোর্সগুলো এম এর মধ্যেও পড়ছে, কিছু কিছু কোর্স যেগুলো বিটেক রয়েছে, এমএসসি এগ্রিকালচার রয়েছে, সেই সমস্ত কোর্সের জন্য 21 টু 23 অবধি টাইম দিয়েছে। তার মধ্যে কিন্তু এমএসসির আপনাকে টোটাল কারেকশান করতে হচ্ছে এবং এর মধ্যেই আপনাকে মেল পাঠাতে হচ্ছে। এবার যদি আমি তার পরবর্তী চলে আসি, আরও একটা দেখে নিই, তারপর যদি আমি এমএটা দেখি, আচ্ছা এম এর লিস্ট বেরিয়েছে, দেখুন এম এর তরফ থেকে বলে দিয়েছে এম এ এম কম এবং এমএসসি এই তিনটে সাবজেক্ট বলে দিয়েছে, এবং যা যা রয়েছে সেই হিসাবে বলে দিয়েছে, দেখুন ডেট বলে দিয়েছে। ফার্স্ট অফ অল এখানে কারেকশান যদি রিকোয়ার্ড হয় 16 to 18 মধ্যে আপনাদের করতে হচ্ছে। দেখুন এখানে এই যে টোটাল মেল দিয়ে দিয়েছে, এখানে আপনাকে কিন্তু মেল করতে হচ্ছে, এটা এম কমদের জন্য, এটা এম এ ক্যান্ডিডেটদের জন্য, বুঝতে পারলাম। তার ফলে 16 to 18 এই ডেটটা খুব ইম্পর্টেন্ট ডেট, যদিও এমএসসিটা একটু পরে হচ্ছে, এম এ এবং এম কমটা তার আগে হয়ে যাবে। এটা আমি আপনাদেরকে বলে দেবো যে টোটাল কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ কী করে ফিল আপ করবেন, তাই চিন্তা করবেন না এত তাড়াতাড়ি। বোঝা গেল, তার ফলে সিউর তরফ থেকে যারা স্টুডেন্টস আছো বা যারা সিউর নন সিউর স্টুডেন্টস আছো, যারা ফর্ম ফিল আপ করতে কোনো না কোনো ভুল করেছো, কোনো চিন্তা নেই, তোমাদের কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে সুযোগ দেওয়া হচ্ছে এই ফর্মটাকে ঠিক করার জন্য। এবার যদি চলে আসি আমি যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত অন্য কোনো সময় দেওয়া হচ্ছে না, এই 15 তারিখের মধ্যেই করতে হবে। কী করতে হবে? যেমন ধরুন আমি যে কোনো একটা খুলে নিই, লাইক আমি যদি আজকের এমএসসি, দেখুন ফার্স্ট অফ অল ডে রয়েছে এক্সটার্নাল অ্যাপ্লিকেন্ট, আমি এটা খুলে দিই, এম এ এমএসসি বিএড সব জায়গায় সেম। দেখুন এখানে একটা জায়গাতে বলে দিয়েছে যে যাদের ধরুন এরকম প্রবলেম আছে, ইফ এনি ক্যান্ডিডেটস ওয়ান্টস টু ফিল দ্য ফর্ম সেকেন্ড টাইম এবং হি অ্যান্ড শি এন্টার হিজ অর আর গ্র্যাজুয়েশন রেজিস্ট্রেশন নাম্বার ফলোড বাই দ্য ডুপ্লিকেট গ্র্যাজুয়েশন নাম্বার দিস। ধরুন কোনো স্টুডেন্টস আপনারা কার কেউ অ্যাপ্লাই করতে গেলে যাদবপুরের আন্ডারে কোনো কিছু আপনাদের ভুল হয়ে গেছে, সেটা কারেকশান করার চেষ্টা করছেন, কারেকশান করার জন্য আপনাকে কিন্তু আপনার যে টোটাল ফর্ম ফিল আপ সবই লিখবেন, শুধু রেজিস্ট্রেশন নাম্বার আপনার যেটা রয়েছে তার আগে আপনাকে তিনটে অক্ষর লিখতে হবে, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে পি, এটা আপনাকে লিখতে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটার পরে। মানে দেখুন এখানে খুব সুন্দরভাবে
বিষয়ে বলে দিয়েছে, এই যে এটা যদি রেজিস্ট্রেশন নাম্বার হয় 5008456, তাহলে আপনাকে আপনার যে ফাইনাল আপনি যে ফর্মটা সাবমিট করছেন আরেকবার ফিল আপ করে টোটালটা, সেখানে আপনাকে লিখতে হচ্ছে টোটাল রেজিস্ট্রেশন নাম্বার প্লাস DUP। এটা ভুল হয়ে গেলে কিন্তু আর কিছু করার অপশান থাকবে না এবং যাদবপুর কিন্তু এরপরে সুযোগ দেবে না। তো তার জন্যই এটাই লাস্ট সুযোগ 15 তারিখের মধ্যে, যারা যারা যাদের যাদের ফর্মে ভুল হয়েছে বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু তাদের ফর্মটাকে চেঞ্জ করতে পারে এবং টোটাল নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে তাদের। শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারে গিয়ে এই নাম্বারটা জায়গায় তার পাশে লিখতে হবে DUP অর্থাৎ ডুপ্লিকেট। বুঝতে পারলাম, এটা হচ্ছে আপনাদের লাস্ট সুযোগ। তার মধ্যে এর মধ্যে আপনারা আবেদনটা করে নিন। এখানে গিয়ে তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন করতে হচ্ছে, অনার্স নাম্বার চাইছে যেখানে অনার্স নাম্বার, যেখানে শুধুমাত্র ইলেকটিভ নাম্বার চাইছে ইলেকটিভ নাম্বারটাই দিতে হবে। বুঝতে পারলাম, তারপরে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপডেট, এই টাইমটা যেন না পেরিয়ে যায়। তার পরবর্তী চলে এসে কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণীর তরফ থেকে কিছুক্ষণ আগে বেরিয়েছে একটা এডিট উইন্ডো, আমি admission.kalyaniuniversity.ac.in এ চলে এসেছি এবং এখানে দেখুন একটা এডিট উইন্ডো চলে এসছে, জাস্ট আপনি এটাকে একটু ডাউনলোড করে নেবেন। দেখুন ডিটেলসটা লেখা রয়েছে, বলে দিয়েছে এডিট উইন্ডো কিসের জন্য খুলছে, বিএড, বিপিএড, এমপিএড, মাস্টার অফ ফাইন আর্টস এবং তার সাথে পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম 2021-22 জন্য এডিট উইন্ডো খুলছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। দেখুন বলেই দিয়েছে যে যারা যারা যাদের যাদের কোনো ফর্মে প্রবলেম হয়েছে সাবমিট করার সময়, তারা যারা রেক্টিফাই করতে চাইছে তাদের লাস্ট সুযোগ এটা। পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম মানে MMSC MCOM চলে আসে তার মধ্যে এবং তারা তাদের সুযোগ হচ্ছে 16-18 এই দুটো দিনের মধ্যে আপনাদের এডিটগুলো কমপ্লিট করতে হচ্ছে, অনলাইনেই করতে হচ্ছে। বিএডের জন্য বলে দিয়েছে দেখুন 17-19 দিয়ে দিয়েছে, MPA-এর জন্য দিয়ে দিয়েছে 13-15, BPA-এর জন্য দিয়ে দিয়েছে 13-15, MFA অর্থাৎ ফাইন আর্টসের জন্য দিয়েছে 16-18। এই ডেটগুলোর মধ্যেই আপনাদের জাস্ট লগ ইন করতে হবে, লগ ইন করে এডিট করতে হবে। অর্থাৎ আপনি আজকে কল্যাণী ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে গেলেন, এই যে 16 তারিখ থেকে যেরম যা হবে এখানে গিয়ে আপনি স্টুডেন্টস লগ ইনে ক্লিক করে লগ ইন করছেন, দেন আপনার কাছে এডিট অপশান বলে চলে আসছে, সেখান থেকে গিয়ে কিন্তু আপনি এডিট করতে পারছেন যারা কল্যাণী ইউনিভার্সিটিতে কোনো না কোনো প্রবলেম হয়েছে। এবার আছে প্রেসিডেন্সি। আমি জানিয়ে দিই আপনাদের, 2000 যারা বিশেষ করে UG স্টুডেন্টস আছে তারাও প্রেসিডেন্সির আন্ডারে রেক্টিফিকেশনের সুযোগ পায়নি এবং পায়ও না, এবং আমাদের PG স্টুডেন্টসরাও কিন্তু পাবে না। কেন বলছি আমি, আজকে যদি আপনারা এখানে যে 2 ইয়ার মাস্টার ডিগ্রি কোর্সের যে অ্যাডমিশন নোটিফিকেশান সেটা দেখলে বুঝতে পারবেন। একটু স্ক্রল করে আমি তলার দিকে চলে এলাম এবং সেখানে আমি টোটাল ডিটেলসটা আপনাদের শেয়ার করছি। দেখুন বি নম্বর পয়েন্টে লিখেছি ইম্পর্টেন্ট নোটসে, রং ডেটা মে লিড টু ক্যান্সেলেশন অফ অ্যাপ্লিকেশন অ্যাট এনি স্টেজ অ্যান্ড নো ফি উইল বি রিফান্ডেড ইন সাচ কেস। অর্থাৎ আপনাদের যদি কারুর কোনো ডেটা ভুল ইনপুট করা হয়ে থাকে প্রেসিডেন্সিতে, সেটা কিন্তু চেঞ্জ করার সুযোগ নেই। এক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, ইউনিভার্সিটি যে হেল্প ডেস্ক রয়েছে সেখানে কিন্তু আপনারা একটা মেল করে জানাতে পারেন যে আমি এই নামের জায়গায় ভুল করেছি বা এই ভুল করেছি, যে সেটা যাতে আমাকে ঠিক করার সুযোগ দেওয়া হয়। যদি দিয়ে দেওয়া হয় তো খুব ভালো, যদি সুযোগ না দেওয়া হয় দেন তো আপনাকে আর একটা ফর্ম ফিল আপ করতে হবে, অন্তত করার একবার চেষ্টা করতে হবে। ইউজিদেরও হয়েছিল, PG-দেরও তাই ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করুন। 4টে ইউনিভার্সিটি বলে দিলাম, তার মধ্যে 3টে ভালো খবর এবং প্রেসিডেন্সি যেহেতু আপডেটের অপশান দিচ্ছে না এটা ভালো খবর নয়। অন্যান্য ইউনিভার্সিটিরও কার কার দরকার রেক্টিফিকেশন আপডেট কমেন্ট সেকশনে জানান, এবং এই যে CU বা অন্যান্যদের যেরম যা এই যে ফর্মগুলো বেরোবে যখন, টোটালটা আমি আপনাদের দেখিয়ে দেবো, চিন্তা করবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।